বন্ধুরা, তোমাদের সবাই কেমন? নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে 11:30। উঠেছি কখন? আজকে যেহেতু ছেলে স্কুল ছুটি, কিসের জন্য গো? ঈদ না? মুসলিমদের আছে কোনো একটা এর জন্যে স্কুল ছুটি, তাই একটু কটা 8টার দিকে উঠেছি। উঠে ব্রাশ করে পান্তা, আর আগের দিনের মাংসটা তো খেতে পারিনি, থেকে গেছিলো, মাংস পান্তা খেয়ে আবার শুয়ে গেছি। আর এখন বাজে 11:30, উঠেছি। তারপরে উঠে দেখি কে মারছে এটা। তো বড়েটা বেটে, সেটা আছে কি আছে গো, মানে নিম পাতা আর হলুদ। নিম পাতাটা প্রথমে কম হয়ে গেছে, না বেশি হয়েছিল, হলুদটা কম হয়ে গেছিলো। তো আবার মানে পরে আবার হলুদ একটু বেটে মেখে মানে মিশিয়েছে, এটা এখন মাখবো। ছেলে মাখা হয়ে গেছে, আর দাদা ভাই তো মাখছে, আর আমি মাখবো এখন। আর কালকের এত রিচ খেয়েছি তো, তাই শরীরটা, আমি কোনোদিন এরকম খাইনি, ফার্স্ট 5টা ডিম একসঙ্গে শেষে, তা অবাক হয়ে গেছিলো। তো চলো এটা এখন আমি মাখবো। তো হলুদ মাখতে ভালো লাগে, অনেকদিন মাখিনি, তো ভাবছি কি আজকে তো সবাই বাড়িতে আছে, তো চলো মাখি। আর পান্তা খাওয়ার পর এমন হচ্ছিলো, একটু ঘুমানোর পর ফেস ফেস লাগছে, পুরো ফিট হয়ে গেছি, তাই ব্লগটা স্টার্ট করেছি। ব্লগ করার কোনো চিন্তাভাবনা ছিল না, তাই ব্লগটা স্টার্ট করেছি। তো জানি না কী করবো, কী করবো, এ রান্না করবো, তো কোনো কাজ নেই, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাই, শুধু ঘুম ঘুম। সবাই ঘুম থেকে উঠে এসছি বলে চোখটা একটু ফোলা ফোলা হয়ে আছে। তো চলো এখন একটু আমি মাখি। হয়ে গেছে আমার জন্য ওইটুকু রেখেছে, একটু মানে এক বাটি হয়েছিল, এবারটি হয়েছিল। তো চলো ওইটুকু, যেটুকু পেয়েছি সেটাই মাখি। হলুদ কম, কত হলুদ দিয়েছিল না, তাও কম হয়ে গেছিল, আমার নিম পাতা বেশি হয়ে গেছে। নিম পাতা ক্ষতি না ভালো, কিন্তু হলুদ হলে একটু বেশি ফর্সা লাগতো। আমি এমনিতে তো আমি এমনিতে ফর্সা, কম তো ফর্সা। হ্যাঁ তুমি কম তো, আমি কালো কিছু মাখিনি, মুখে মাখলে তো আরো ফর্সা হয়ে, তাই না? তাই না? তাই কিনবো না? তুমি তো কইছো 50,000 টাকা আমার, কি কিসের জন্য দেবো গো? 50,000 টাকা কি জানো গো? আরে কইবো তো, শপিং করতে না কি মার্কেটিং করতে, হ্যাঁ 50,000 টাকা মার্কেটিং করতে। দেখো মুখে কিছু নাই, মাকে বরঞ্চ আরো স্কিনটা অনেক ভালো, তাই না গো? তাই না? তোর বাবা তো বলছি, তো আমি তো ওটা করি, তো এখন তো ক্যামেরার সামনে হুম করছে, কিন্তু পিছনে তো করব কো না, না এমনি সত্যি করে ভালো। হ্যাঁ হ্যাঁ, মাথা পর্যন্ত কথাটা আইছে না। হ্যাঁ তো বলছি, সত্যি করে বল না, ভালো না স্কিনটা, কিছু বাড়ায়নি তাই না? বাড়ায় আবার ভালো হয়ে যায়, অ্যাক্সিডেন্টটা যে কেন হয়েছে, প্লাস্টিক সার্জারি করে ভালো করবো কি? রান্না বসেছে, আর এখন আমি এ খাচ্ছি চালতে আচার। প্রায় 3-4 দিন হয়ে গেছে, আমার জ্বর হয়েছিল, লোক দেখা করতে আসছিল, আচার নিয়ে এসছে আর কি। মুসম্বি আর আপেল, ফলগুলো তো খাচ্ছে, কিন্তু আচারটা ভালো লাগছিলো না খেতে, ঝাল ঝাল লাগছিলো, তাই খাওয়া হয়নি। আর এখন একটু শরীরটা ভালো আছে,
আচারটা ভালো লেগেছে, খাচ্ছি। হাতে নেই নি, হাতে পিতা সে নিম পাতা মাখছিলাম তো তাই পিতা, এই জন্য পেপার দিয়ে খাচ্ছি। চলে এসেছি আবার আজকে দুপুরের ভাতের থালি নিয়ে। আর হ্যাঁ, তোমরা অনেকে বলছো যে আমি ব্লগ ভিডিও ছেড়ে দিয়ে আবার খাওয়ার ভিডিও কেন শুরু করেছি, তো প্রথম একটা রিজন হচ্ছে আমি খেতে একটুও ভালোবাসি না। সেই জন্য আমার বর কি বলেছে যে তুমি খাওয়ার ভিডিও করো না, তার আগে আমি ভিডিওর জন্য সব কিছু করতে পারি, তখন ওই জন্য বললেন যে তুমি খাওয়ার ভিডিও করো, তার তোমার খাওয়াও হবে ভিডিও হওয়া হবে। তখন অনেকদিন থেকে বলছে, তারপরে ভাবলাম না ঠিক আছে আইডিয়া তো ঠিক আছে, তাই আমি বাড়িতে দুপুরে যা হয় তাই খাই আর তাই ভিডিও দেই, আর রাতে তো আমি খাই না তাই ভিডিও দেই না, খাই না মানে কম খাই। আর কালকে তো দেখলে তোমরা সবাই মানে ডিম মাংস খেয়ে আমার যা অবস্থা হয়েছিল, তাই আজকের পাতলা লাউ খাড়া পেঁপে আর পোনা মাছ দিয়ে, পুকুরের পোনা মাছ দিয়ে ঝোল করেছি। আর এটা কি করেছি, এটা নদীর মাছ, আমার খেতে খুব ভালো লাগে তাই আজ ওকে বরকে বাজারে পাঠিয়েছিলাম। নদীর এটা রুলি মাছ বলে, রুলি মাছ তো রূপাবাটিয়া মাছে এর ঝোল, আর এনেছে কুচি কুচি মাছে মাছ এনেছে অনেক রকমের, এগুলো ভাজা। আর কতগুলো দেখো কি কয়েক, এগুলো মরিচ, কাঁচা মরিচ, কাঁচা মরিচ, এতগুলো আমি সব খাবো না কিন্তু এটা জাস্ট আমি সাজিয়েছি, মনে হচ্ছিলো যে ভালো লাগবে তাই, আমি কিন্তু ঝাল খেতে একটুও পারি না। আর সঙ্গে নিয়েছি কি পেঁয়াজ, আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি, কারণ মাছ ভাজার সঙ্গে ঘি জমে যাবে। আর কালকের ভাতটা আমার কম হয়ে গেছিলো তাই আজকে আমি তিন বাটি ভাত নিয়েছি, তিনটে তরকারি দিয়ে তিন বাটি ভাত খাবো, তো বেশি বকবক করে ফেলছি। আর চলো খাই। বাজারে কি এরকমই ঝাল কম লঙ্কা খুঁজে পাও নি? সেগুলো তো আনতে পারতো, সেগুলো অনেকে যে খায় ঝাল কম থাকে মনে হয়, আমিও সেরকম খাইতি, তো চলো খাই। আর ঘির গন্ধে মম করছে, ঝালমুখ কেন আনছে এগুলা এত ঝালে? ছয়টা লঙ্কা, না খেলে ভালো হতো, ঝাল কত টেস্টি হয় তাই না? গরম ভাতে বেশি ঝাল লাগছে এবং খেতে পারে, ঝালে ঘাম বেশি আরে বেশ করেছিল খাওয়ার ভিডিও করো। এবারে আমি খাইতে বসে, তুমি যে না খা কেমন ধরে আছো, ভালো লাগছে না? ফ্যান চলো একটু, মাথা ঘুরে ওটা যাবে।
শরীর কন্ডিশন পেঁপেটা খেতে হবে, আর এত যে সবজি আমি কোনোদিন খাই না, এখন যে শরীর অবস্থা আমার তাই একবার সবজি জমা খেতে ইচ্ছে করছে না, একটু খাবো কারণ আমার ইচ্ছে দেখতে ভালো লাগছে। বাবা কি ভালো সারা রাত ডিউটি করেছে, এখন কিন্তু দুটো আড়াইটা বেজে গেছে, আমি খাচ্ছি ফোন ধরে দিচ্ছে, তারপর সে খাবে, তারপর ঘুমাবে, ঘুমানোর সময় হবে না, ছেলেরা আবার চারটের সময় কবলা খেলা গেছে। কালকে যদি সব খেতে পারিনি, আজকে অবশ্য সব খাবো, কারণ আমরা বাঙালি বস, বাঙালি খাবার ছাড়া আমাদের মাছ মাংস মাছ বলছি আমরা বাঙালি মাছে ভাতে ওই ডিম মাংস দিয়ে আমাদের পোষাবে না, তাই আছে বাঙালি খাবার খাচ্ছি। সারা ডিউটি করে এত ঘুম পড়েছে, ক্যামেরা ধরতে ঘুমিয়ে যায়,
গরম। তোমাকে খাবি মোটা করতে গিয়ে আরো বেশি কষ্ট দিয়ে দাঁড়ো গরমে। জল আচ্ছা গুলো বাদ দাও, নাহলে অতগুলো খাবার খেয়ে নিই। চলো টাটা, কারণ তোমাদের দাদা ভাই এখনো খায়নি, আমার বড় এখনো খায়নি, খাবে। আমি তারা ওগুলো খেয়েছি, এখন 3টে মতো বাজতে যায়। তো আবার একটু দেখা হবে তোমাদের সঙ্গে পরের খাওয়ার ভিডিও নিয়ে, কারণ আমি এখন শুধু খাওয়ার ভিডিওই দেবো পুজো পর্যন্ত। সবাইকে টাটা, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল।